সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এনএসবিটির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা যে ভাব সম্প্রসারণটি আলোচনা করব সেটি হলো, আলো বলে অন্ধকার তুমি বড় কালো, অন্ধকার বলে ভাই তাই তুমি আলো। ডিয়ার লার্নার্স, খুবই সুন্দর একটি ভাব সম্প্রসারণ খুবই সহজভাবে তোমাদের জন্য লিখেছি। ভিডিওটি কন্টিনিউ করলে আশা করি তোমরা ভাব সম্প্রসারণটি শিখতে পারবে। তো চলো বন্ধুরা, ক্লাসটি শুরু করি। মূল ভাব, কোনো বস্তুর সত্যিকার মূল্য নির্ধারিত হয় তার বিপরীত ধর্মী বস্তুর সাথে তুলনার দ্বারা। বিপরীত ধর্মী বস্তুটি না থাকলে তার কোনো মূল্য বোঝা যেত না। সম্প্রসারিত ভাব, আলো আদার সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি কান্না নিয়েই মানব জীবন। শুধু আলো বা আদার যেমন ভাবা যায় না, তেমনি জীবনে শুধু নিরবধি সুখ বা দুঃখ আশা করা অনুচিত। দুই বিপরীত ধর্মী স্রোতের সমন্বয়েই প্রবাহিত হয় মানব জীবন, কিন্তু আমরা দুঃখকে অস্বীকার করে শুধু সুখই পেতে চাই। বুঝতে চাই না দুঃখ আছে বলেই সুখের এত মূল্য। যদিও আলো অন্ধকারকে বিদ্রুপ করে বলেছে যে সে এত কালো বলেই জগৎ নিরানন্দময়, কিন্তু অন্ধকার আছে বলে আলো তার প্রকাশ ধর্ম লাভ করেছে এবং তার এত মর্যাদা। অন্ধকার না থাকলে আলো তার দীপ্তি প্রকাশ করতে পারত না। তাই সীমাহীন আলো মানুষের কামনা থাকলেও পাশাপাশি যদি আধার না থাকে তবে সে আলোর পরিচয় পাওয়া যায় না। সুখের সাথে যদি দুঃখ না থাকে তবে সুখের স্বাদ ভালোভাবে অনুভব করা যায় না। দুঃখ আছে বলে সুখ মানুষের কাছে এত প্রিয়, মরণ আছে বলে মানুষ জীবনকে এত বেশি ভালোবাসে। আর এই পরস্পর বিরোধী বৈশিষ্ট্যের জন্যই জীবন ও জগৎ এত মধুর হয়েছে। মন্তব্য বা শেষ কথা, মানব জীবনে সর্বত্র আলো ও আদার রূপ বিপরীত ধর্মী বৈশিষ্ট্য দেখা যায়। একটির অনুপস্থিতিতে অন্যটির অস্তিত্ব অনুভূত হয় না। ডিয়ার লার্নার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং ভিডিওতে একটি লাইক করো ও কমেন্টস করো। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।